রাজধানীতে তিনটি হামলা ও সংঘর্ষের ঘটনার পেছনে রাজনৈতিক আধিপত্য বিস্তার কিংবা অন্তর্দ্বন্দ্বের বিষয় আছে কিনা জানতে তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। ঘটনাগুলোতে থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ বলছে দোষী যে দলেরই হোক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। কড়াইল বস্তিতে সংঘর্ষে নিহত আল আমিনের স্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন, ঘটনায় রাজনৈতিক আধিপত্য বিস্তার কিংবা অন্তর্দ্বন্দ্ব থাক বা না থাক জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ওই ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে দুটি। এখানে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে। পুলিশ বলছে কোনো দলমত তাদের কাছে মুখ্য নয়, তারা নিশ্চিত হতে চান ঘটনায় দায়ী কারা। ওই দিনের ঘটনাটি কেন ঘটলো, কী কারণে ঘটলো, এর পিছনে কোনো আধিপত্যবাদ বা আদার্স কিছু আছে কি না আমরা প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানু দেখে আমরা বিস্তারিত প্রতিবেদন আমরা দেব। একই রকম ঘটনায় রাজারবাগে পুলিশ লাইনের দক্ষিণ গেটের কাছে আহত হন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তার মেয়ে শিবা আক্তার জুথির দায়ের করা মামলায় ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়িতে আওয়ামী লীগ নেতা হাবু হত্যা মামলাতেও সন্দেহভাজন একই দলের নেতারা। অন্তর্দ্বন্দ্বে পিছিয়ে নেই বিএনপিও। দুপক্ষের পাল্টাপাল্টি মামলায় এখন যুবদলের এক ডজন নেতাকে খুঁজছে রমনা থানা পুলিশ। একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী তাদের আভ্যন্তরীণ বিষয়ে নিজেরা বিবাদে জড়িয়ে পড়ে এবং একজন আরেক এক গ্রুপ আরেক গ্রুপের উপর চড়াও হয়। প্রাথমিকভাবে তদন্ত করে দেখছি যে তারা ভিতরে কি বিষয় নিয়ে কি কারণে তারা বিবাদে জড়িয়েছে এবং কেন একে অপরের উপর চড়াও হয়েছিল। এক মামলায় রমনা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান বাবুসহ আসামি 10 যুবদল নেতা। পাল্টা মামলায় আসামি রমনা থানা যুবদলের সাবেক সভাপতি শামীম হোসেন সহ 14 জন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।